আপনি যদি ধরেন আমাকে দাওয়াত দিলেন, আপনার আপনজনের কবরের পাশে যাইয়া কি আমি এমনি স্টিলের মতো সোজা করে হাতরা ঝুলাইয়া যদি কই রব্বানা জালামনা, সুন্দর লাগবো কথা কয় না? আর যদি বলি রব্বানা সালামনা আনফুসানা নরমনীয় ভাবে, তখন এটা কি স্মার্ট লাগে না? এখন কই যাব, কয়টা নিয়ে আলোচনা করব? জানাজার পরে কয় মোনাজাত নাই? এখন হেরা কি ফতোয়া দেয়? আমার দিকে তাকান আপনারা, বুঝছেন হ্যাঁ অথবা না বললেন, আমার থেকে শুনে নেন, এগুলো মাথায় ঢুকাই রাখেন, এদিকে তাকান। এই আপনারা কিছুদিন আগে কি দেখছেন সৌদি আরবে যে ডান্স হইছে? কথা কয় না? আমাদের বাংলাদেশে শিল্পী গেছে না, গান গাইছে না, গান কি জায়েজ না না জায়েজ? আমাদের দেশে বন্ধ বোকা কিছু ইমাম সাহেব আছে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া সৌদি আরবের মেসাল দেয়, নাউজুবিল্লাহ। কোন আমাদের জন্য সৌদি আরব দলিল না, আমাদের জন্য দলিল হব কোরআন এবং হাদিস। গান বাদ্যযন্ত্র টোটালি কোরআন হাদিস থেকে হারাম। কি সেই গান তো সৌদি আরব হইছে, আপনারা কি বলবেন এটা হালাল? কিছুদিন আগে বন্ধ ওয়ার্ল্ড কাপ গেল, গেছে কিনা কথা বলে না ফুটবল। আমার কাছে সবচেয়ে বেশি দুঃখ লাগছে রে মুসলমান, সেই তুলনায় বাংলাদেশের মানুষ মনে করবো ওটাই তোরা। একজন বেঈমানের গলায় বন্ধ মুসলমানের প্রতীক পরানো হয়েছে, আপনারা কি জানেন? আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছে বেঈমান কাফিররা মুসলমানদের শত্রু, মুসলমানদের শত্রু। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুহাম মুবিনা আসিনি হাফেজ সাহেব। আল্লাহ বলেছে বেঈমান কাফিররা ইমানদারদের প্রকাশ্য দুশ্মন। এই যে ফুটবল খেলা গেল, বাংলার আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজি ধরেছে জোয়ান খেলেছে, এই যে ফুটবল খেলাটা হয়েছে কোন দেশ না জিতছে? আর্জেন্টিনা জিতছে বন্ধু। এই যে তারা ফাইনাল পুরস্কার নিয়ে গেল, এটা তারা জুয়া খেললো পবিত্র এক ভূমিতে দাঁড়াইয়া। এটা কি কাতারের মতো পবিত্র ভূমি আরাবিয়ান কান্ট্রিতে যে হইছে এই জন্য কি আমরা জায়েজ বলতে পারবো? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। তারা জুয়া খেললো আরবের ভূমিতে, তাদেরকে আমি কালকে খবর দেখে অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আমি আজকেও গাড়িতে আমার ছেলেদেরকে বলছি কিয়ামত খুব কাছে। আমার নবী বলে গেছে, চেয়ারম্যান সাহেব আমার নবী বলে গেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের কালচারটা জারি হয়ে যাবে, তখনই কি হবে? তখনই কিয়ামত। সেটা কিন্তু আমাদের দেশে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি? এই যে আমরা যখন দোয়া করি, মানুষ বলে কি এ দোয়া নাকি নাজায়েজ? আপনাদেরকে যদি কেউ নাজায়েজ বলে, আপনারা শুধু আপনাদের দলিল দেওয়ার দরকার নাই, আপনারা শুধু বলবেন যে ভাই নাজায়েজটা কোথায় লেখা আছে। আপনারা দলিল চাইবেন কোনটা, কথা বলে না যে আপনারা নাজায়েজ কোথায় সেই দলিল দেন, আমরা জায়েজের দলিল দিব, কারণ যেহেতু ফতোয়া আগে আপনারা দিবেন। কথা বলে না? আরে ভাই সে যে টাকাটা, এই যে এই পাঞ্জাবিটা বা আমার যে পোশাকটা, আরে ভাই তোর টাকাটা দিয়ে মহাব্বতের কারণে এক হয়ে গেছে। আচ্ছা এইটা সে কিভাবে আনছে, কোন জায়গা থেকে আনছে, সে তার কাছে দলিল থাকবে না? কথা বলেন না কেন? তো আপনি যখন একটা ফতোয়া দাঁড় করাবেন, দলিল নিয়ে তো দাঁড়াইতে হবে। আপনাদের কাছে যখন কোনো কিছু বলবে না জায়েজ, তখন বলবে ভাই কোথায় লেখা আছে না জায়েজটা তুমি দাও, তারপরে আমি দিব জায়েজের ফতোয়া। ওকে ফাইনাল খেলা, ঠিক কিনা বলেন? আমার আরো জোরে বলেন। নামাজের পরে চেয়ারম্যান সাহেব অনেকে মোনাজাত দেয় না বর্তমানে, যারা নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে দুশ্মনী করে, এরা দেখবেন আগে পরে নামাজের সুন্নাত পড়ে না। নবী বলেছেন যারা একটা করে এক ইচ্ছে করে একটা সুন্নাত আমার ছেড়ে দিল, আমি তাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিব না। কথা কি বুঝে আসছে? নামাজের পরে মোনাজাত নাই, জানাজার পরে মোনাজাত নাই, এদিকে তাকান। এখন সৌদি আরব আর বাংলাদেশের সাথে বন্ধ একটা এক্সাম্পল কি? সৌদি আরব এবং বাংলাদেশের সাথে একটা এক্সাম্পল হলো কি বলবো? সৌদি আরবদের তারা হলো আরবি ভাষা তাদের মাতৃভাষা, তারা যখন দাঁড়ায় কথা বলে এটাও কোরআনের
শুইয়া যখন বলে এটাও কোরআনের আরবিতে বলে তাদের সব জায়গায় বন্ধ দোয়া হয়ে যায়। আমাদের ভাষা তো মাতৃভাষা আরবি না, এই জন্য আমি যদি সারাদিন বলি চেয়ারম্যান সাহেব একটু মন দেন, কিছু বেয়াদবি নিয়েন না। এখন আমি সারাদিন বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফ্ফানা মা'আল আবরার। এটা কি ভালো লাগছে? কিছু বুঝছেন? এখন কি কিছু বুঝছেন? আপনারা কিছু বুঝছেন? যা বোঝার আমি বুঝছি, আমার মতো হুজুররা বুঝছে, ঠিক কিনা? এখন আমি যদি হাতটা তুলে যদি বলি আল্লাহ গো চেয়ারম্যান সাহেবের আপনজন কি তুমি কবুল করে নাও, আল্লাহ চেয়ারম্যানের হায়াত তুমি বাড়াইয়া দাও, নবীর প্রেমিক করে দাও, নবীর প্রেমের জান্দা তার হাতে তুলে দাও, আপন স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেক হায়াত দাও, কবরে যারা আছে প্রত্যেকের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। এতক্ষণ পর্যন্ত আমার মা বোন ভাই বাবার আলোচনা শুনলো গো, সকল আর জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, কোনটা মজা লাগছে? কথা কয় না চেয়ারম্যান সাহেব, কোনটা কোনটা ভালো লাগছে? এখন যদি বন্ধু আমি যদি ইংলিশে দোয়া করি কিছুই বুঝবেন না, কারণ আমাদের বাংলাদেশের মানুষগুলো 50% হলো অশিক্ষিত, তারা লেখাপড়া করতে জানে না, অবা মনোটনের কারণে তারা ইউনিভার্সিটিতে যেতে পারে না, ভাষা বোঝে না। এই জন্য বন্ধু আমরা বাঙালি হাতটা তুলে বিনয় হয়ে আল্লাহর দরবারে দোয়া করি, ঠিক কিনা বলেন? যখন হাতটা তুলবো মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব, তখন মনের মধ্যে একটা অতিরিক্ত শান্তি চলে আসে। ভাইরা আমার হাত জোর করে বলবো, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তারপরেও যারা বলবে যে দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সুন্নত নাই, নফল নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, শবে কদর নাই, এইগুলো যারা বলবে তাদের তাদের সঙ্গে তাদের বংশের সাথে চলাফেরা তো থাক, দূরের কথা আত্মীয়তাও করবেন না। এটা আমি বলছি না তো, আরে আমি বলছি না, আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে, ফেতনায় পড়বে, তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। মনে রাখবেন তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র, শুধু জবানটাই থাকবে বন্ধু তাদের মিষ্টি। মনে রাখবেন নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে ঈমান রাখাটা তো কঠিন হবে, সকালবেলা একজন মানুষ বন্ধু, সন্ধ্যাবেলা একজন মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালে বের হওয়ার সময় সে বেঈমান হয়ে বের হবে, সকালবেলা একজন মানুষ ঈমানদার, সূর্য অস্ত যাওয়ার আগে আগে সে বেঈমান হয়ে যাবে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর সুখ শান্তির চিন্তা করে শুধু লেয়াজু মেনটেন করতে করতে বন্ধু, আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো, আপনাদেরকে বলি বন্ধু নবীর সাথে বেয়াদবি করলে কি অবস্থা হবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়। আমার দিকে তাকান, শেষ করে দিব, চাচা বিরক্ত হয়েন না, শেষ ভালো যার, শেষ ভালো যার, কথা কয় না শেষ ভালো যার, এটাই তো পরীক্ষা, বুঝে আসছে? আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করে রাখছে। আসেনি কোরআনে? কথা বলে না, আসেনি? দেখ বানাই বলছি, হাদিস শরীফের মধ্যে আসছে কি জানেন নি, কয়লা মাংসাব্বা নাবিয়া ফাক্তুলহু ওয়া মাংসাব্বা সাহাবি ফাদরিবহু, আমার নবী বলেছেন কয়লা মাংসাব্বা নাবিয়া ফাক্তুলহু, নবীকে যারা গালি দিবে, নবীর সাথে যারা বেয়াদবি করবে, আরে ভাই জানি তো আমাকে ইনফর্ম করতে হবে না, নবীকে যারা বকা দিবে, নবীর শানে যারা আঘাত করবে, আমার আল্লাহ নবী বলেছেন তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি বিশ্বাস হয় না? দেখাবো মোবাইল খুলে, কয়লা মাংসাব্বা নাবিয়া ফাক্তুলহু, নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর মর্যাদা যে চাদর ধরে টান দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। আর আমরা এক প্লেট বিরিয়ানি দিলে, 500টা টাকা দিলে, বাবারে বাবা, নবীনি
ইমাননি খালি নিয়ে আমার 14 কোশি নিয়ে মানবারে বেচা এসে পড়ে বিরানির প্যাকেটের কাছে, ঠিক কিনা বলে? না মিথ্যা বলছি? আবার যখন আপনার কাছে আসবে, আপনি যখন মেডেল একটা রাখবেন স্বর্ণের, আপনি নি খালি হের ইমান না, শুধু তার 14 গোষ্ঠী 15 গোষ্ঠীর ইমান বারে জিন্দা হয়ে উঠবে। এইটাই ইমান, রাখা না রাখা। সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে তোমরা তাদেরকে প্রহার করো, এটাকে আমি বলছি। এবার বুঝেন ইসলাম ইমান কত স্ট্রং। আমার আলোচনা পুরোটাই ছিল মানে কোথায় কোথায় ছিল? এবার আমার দিকে তাকান বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক খ্রিস্টান, তিনি খ্রিস্টান বন্ধু ছিলেন, খ্রিস্টান থাকার পরে চেয়ারম্যান সাহেব, তিনি খ্রিস্টান থাকার পরে তিনি ইমান আনলেন। মন দিয়ে শোনেন, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানকে শক্ত করার একটা মজবুত হাতিয়ার এই হাদিস শরীফ। সিয়াসির তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, খ্রিস্টান তিনি কি করলেন? ইমান আনলেন, ইমান এলে তিনি মুসলমান হলেন। এই কথা বলেন, স্টপ ইওর মাউথ এভরিবডি। ইমান আনার পরে এবার হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলো এবং সূরা আলে ইমরান পুরোটা তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে বন্ধু উনি এমন একটা দায়িত্ব পাইলেন, উহি লিখতেন। আল্লাহর কাছ থেকে গায়েবী ভাবে নবীর কাছে খবর আসতো, এগুলো লিখতেন। কি করতেন? কথা বলেন, লিখতেন। এখন লিখতে 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 হঠাৎ করে একদিন সে আবার তার পুরনো ধর্মে ফিরে গেল। কোথায় ফিরে গেল? পুরনো ধর্মে ফিরে গেল। এবার যাওয়ার পরে নবী নিয়ে বন্ধ শুধু আলাপ আলোচনা চলতেছে। কি চলতেছে? সে মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, বাইরে কিছু জানতো না। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মানুষের কাছে বলে বেড়াচ্ছে, কি করতেছে? মানুষের কাছে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদ আমি যা লিখে দিতাম তাই শুধু জানতো, তার বাইরে কিছু জানতো না। চেয়ারম্যান সাহেব আপনি এগুলো জেনে রাখা দরকার, কারণ আমি দেখি আমাদের কুমিল্লাতে চট্টগ্রামে ঢাকাতে অনেক চেয়ারম্যান নবীর পক্ষে বয়ান দেয়। গত কিছুদিন আগে নারায়ণগঞ্জে গেছি মিয়া, কি ইয়াং চেয়ারম্যান, সেই যে নবী সম্পর্কে যে তথ্য দিল আমি বসা অবাক হয়ে গেছি। সে কি কি বললো, কত বড় জঘন্য দেখেন। এইটাই কিন্তু এই যে বলছে যে নবী আমি যা লিখতাম তাই জানতো, তার বাইরে জানতো না, এটাই কিন্তু তার ধ্বংসের মূল কারণ। আল্লাহ কিন্তু রাগ করলো, এই 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 খ্রিস্টান মারা গেল। মারা যাওয়ার পরে বন্ধু পরের দিন সকাল বেলা তারে দাপন করার পরে সকালে যাইয়া দেখে তার ওই মাটির ভিতর থেকে তার লাশটা বাইরে পড়ে আছে। তখন তার সঙ্গীরা বলল, এটা মুহাম্মদের কাজ, নাউজুবিল্লাহ। নবী তো এর এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই, আল্লাহর হাবিবের বেয়াদবির একশান আল্লাহ নিচ্ছে। মাটিকে কি অর্ডার দিল, মাটি বাইরে ফেলে দিল। তারা বলল, নবী মুহাম্মদের কাজ। আবার বন্ধু পরের দিন আরো খনন করে তাকে আবার দাফন করলো। পরের দিন যাইয়া দেখে বন্ধু এখানে আবার মাটি তার লাশ বাইরে ফেলে রাখছে, নাউজুবিল্লাহ বলেন না। এবার তারা বলল, মুহাম্মদের কাজ। তারা আরো গভীর খনন করে বন্ধু তাকে আবার দাফন করলো। আপনারা দেখেছেন কিছুদিন আগে রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, ব্রিটিশ রানী, তাকে সুন্দর দামি কফিনে করে মাটিতে দাফন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই খ্রিস্টানকে তৃতীয় দিন দাফন করলো, আরো বেশি গভীর খনন করে পরের দিন যাইয়া দেখে লাশটা আবার মাটি বের করে ফেলে দিয়েছে। তখন তারা বলছে, না না, এটা কখনোই মুহাম্মদের কাজ হতে পারে না। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? এখনের যুগের মানুষ হলে কইল, আরে নবীরে কইছি আর কি, কইল হলে কইছি আর কি, তো কইলে কি হয়? এখনকার মানুষ হলে এটা কইতো, কিন্তু অ্যাকশন কি নিচ্ছে? মাটি তার লাশটা ভিতরে রাখে, এত বেশি ঘৃণা মাটির পর্যন্ত তার প্রতি হয়েছে। শুধু নবীকে বলছে, নবী যেটুকু লিখতাম সাই জানতো, বাহিরে জানতো না। এটা কি নবীর সম্মানে আঘাত হয়েছে না? এই ধরনের আঘাত যে করবে তার ইমান চলে যাবে, তার নামাজ রোজা হজ যাকাতে কোনো কাজে। এই মিয়া এদিকে তাকান, হযরতে আবু রাফে নামক এক ইহুদি ছিল, এদিকে তাকান। সে নবীকে গালি দিত এবং অন্যরাও যেন নবীর শানে আঘাত করে সেটার জন্য উৎসাহ দিত। সেই হাদিসটা বুখারীতে এসেছে। আমার নবী বললেন, তোমরা কে আছো? এই আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার, সে হিজাজে বসবাস করে। তখন আব্দুল্লাহ ইবনে আতিক, তিনি দলনেতা হয়ে হিজাজে গিয়ে এই আবু রাফে নামক ইহুদিকে হত্যা করেছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ, নবীর সাথে বেয়াদবি করার কারণে। এরপরে এই আমার দিকে তাকান,
এই আরেকটা হাদিস শরীফ আসছে, আল্লাহর হাবিব বলছে কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন। তার কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, এই জন্য মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে গিয়ে তিনি ওই কাব ইবনে আশরাফকে দুই সঙ্গে নিয়ে হত্যা করে নবীর কাছে মেসেজ পৌঁছে দিলেন। এইটাই হলো ইসলাম, এটাই হলো ঈমান। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, নবী নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, সম্মান করা ফরজ, তাদের সাথে বেয়াদবি করা, কুফুরি করা, এটা আমাদের জন্য কুফুরি। এই কাজ কোনোদিনও করা যাবে না। আবার যদি কোনোদিন দেখা হয় আপনাদেরকে, আরো আলোচনা শোনাবো। আর যদি দেখা না হয় অনলাইনে, এই যে দেখছেন কত মিডিয়া অনলাইনে, অসংখ্য মিডিয়াতে গাজী সুলাইমান আল কাদরি লিখে চার্জ দিলে দেখবেন আমার আলোচনা এরকম বিষয়ভিত্তিক। আজকে হয়তো নবী কিনে অনেক লম্বা আলোচনা করছি, বিভিন্ন দিক থেকে এক্সাম্পল নিয়ে আসছি, এই জন্য ছোট ছোট করে বলছি, দেরি হয়ে গেছে, আপনারা কেউ আমার কথায় কষ্ট পাইয়েন না। পাইছেন? ভালো লাগছে? আরো জোরে ভালো লাগছে?